আলোচনা ডেইলি নিউজ হান্ট। ডেইলি নিউজ হান্ট এটা কি নিউজ অ্যাপ্লিকেশন নাকি সেক্স অ্যাপ্লিকেশন? ডেইলি নিউজ হান্ট এটা কি নিউজ অ্যাপ্লিকেশন নাকি সেক্স অ্যাপ্লিকেশন? যৌনতা ছড়াচ্ছে, যৌনতা ছড়াচ্ছে, সমাজকে কলঙ্ক যুক্ত করছে, সমাজকে কলঙ্ক যুক্ত করছে। ডেইলি নিউজ হান্ট, ডেইলি নিউজ হান্ট, ডেইলি নিউজ হান্ট। আসুন সমাজকে মুক্ত করি, আসুন সমাজকে মুক্ত করি, আসুন সমাজকে মুক্ত করি, আসুন সমাজকে মুক্ত করি। বয়কট করি এই ধরনের অ্যাপ্লিকেশন, বয়কট করি এই ধরনের অ্যাপ্লিকেশন। ডেইলি নিউজ ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রোতা বন্ধুগণ, আজকে আমার আলোচনার বিষয় ইন্টারনেটের একটা অ্যাপস নিয়ে, যে অ্যাপসের নাম হচ্ছে ডেইলি নিউজ হান্ট অথবা ডেইলি হান্ট। এ বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, যা অতীব গুরুত্ব এবং খুব মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করবেন বলে আমি আশাবাদী। দেখুন, ইন্টারনেট এটা এমন এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে উপহার মানব জাতির জন্য। এই উপহার যে কত বড় উপহার, এটা যারা ইউজ করে, এটা যারা ব্যবহার করে, শুধুমাত্র তারাই জানে। দেখুন, প্রত্যেকটা জিনিসের একটা ভালো দিক এবং একটা খারাপ দিক রয়েছে। যেমন আপনার কাছে মোবাইল রয়েছে, এই মোবাইল একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে একটা বিশেষ উপহার, একটা গিফট। কিন্তু এই মোবাইল দিয়ে আবার চিন্তায় সহজ হয়ে যাচ্ছে, এই মোবাইল দিয়ে আবার পরকীয়া বেড়ে যাচ্ছে, এই মোবাইল দিয়ে আবার অন্যায় কাজ হচ্ছে। অথচ এই মোবাইল দিয়ে আবার এক শ্রেণীর মানুষ দিন প্রচার করছে, দিনকে পৌঁছে যাচ্ছে, পৌঁছে দিচ্ছে বিভিন্ন প্রান্তে, বিভিন্ন মানুষের হাতে, বিভিন্ন অজানা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এই দিন। তার মাধ্যম, তার জারিয়া হচ্ছে মোবাইল। সো প্রত্যেকটা জিনিসের দুটো দিক রয়েছে। যেমন একটা দেশলাই, একটা দেশলাইয়ের গুণ রয়েছে, সে আগুন জ্বালাবে। সো আপনি যদি মনে করেন সে দেশলাইটাকে ইউজ করবেন ফর বার্নিং এনি হাউস, কোনো বাড়িকে জ্বালিয়ে দেওয়ার ক্ষেত্রে, তাহলে আপনার দেশলাইটা কিন্তু বাড়িটাকে জ্বালিয়ে দিতে পারে। কিন্তু ওই দেশলাইটাই আবার আপনার ভাত রান্নার কাজে সহায়ক হবে, অর্থাৎ ওই দেশলাইয়ের আগুন ছাড়া আপনি ভাত রান্না করতে পারবেন না। সো একটা দিক ভালো, আর একটা দিক খারাপ। প্রত্যেকটা জিনিসেরই রয়েছে এমন একটা বিষয় যার দুটো দিক রয়েছে, একটা ভালো এবং একটা খারাপ। আজকে ইন্টারনেট এমন একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে আমাদের জন্য রহমত স্বরূপ রেখেছে, যে এই ইন্টারনেটের মাধ্যমে আমাদের বক্তব্য শুনছে মানুষ আমেরিকায় থেকে বসে, মানুষ লন্ডন থেকে বসে আমাদের বক্তব্য শুনছে, মানুষ সুইজারল্যান্ড, কুয়েত, কাতার, বাহরিন, দুবাই, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্তে, একদম একদম ফিঙ্গার ট্রিপের উপরে আমাদের বক্তব্য পৌঁছে যাচ্ছে বিভিন্ন প্রান্তে। সুইজারল্যান্ডে কোথাও খেলা হচ্ছে, সেটা আমরা অবলোকন করছি বাড়িতে, ঘরের মধ্যে বসে। তারপরে কাতারে কোনো কিছু ঘটছে, ওটা আমরা দিনেন দিন মোবাইলে দেখছি, ইন্টারনেটের মাধ্যমে দেখছি। তারপরে সৌদি আরবে মানুষ তোয়াফ করছে, হজ করছে, জামারাতে গিয়ে পাথর মারছে, এই যে বিভিন্ন কার্যক্রম, সেটা কিন্তু আমরা ইন্টারনেট অর্থাৎ মোবাইলের মাধ্যমে দেখতে পাচ্ছি। সো এটা একটা আশীর্বাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে, একটা বিশেষ উপহার বলে আমরা ভাবতে পারি। সো এই উপহার কিন্তু আমাদের যুব সমাজকে এক তো ভালোর দিকে নিয়ে যাচ্ছে, কথা সত্য, কিন্তু অধিকাংশ যুবক সমাজ নষ্টের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ খারাপের দিকে চলে যাচ্ছে এই ইন্টারনেটের মাধ্যমে। তার জন্য দায়ী কারা? শুধু কি যুব সমাজ, নাকি ইন্টারনেট কর্তৃপক্ষ, নাকি কিছু ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ী, তারা দায়ী? একটু ভালো করে খেয়াল করলে আমরা একটু লক্ষ্য যদি করি তাহলে বুঝতে পারবো। দেখুন, আপনি ইউটিউবে ঢুকুন, ইউটিউবে গিয়ে আপনি লিখুন ডক্টর জাকির নায়েকস লেকচার, ডক্টর জাকির নায়েকের বক্তব্য, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বক্তব্য, শেখ মতিউর রহমান মাদানির বক্তব্য, এইভাবে আপনি যখন সার্চ করবেন তো সার্চ বারে আপনি গিয়ে লিখবেন তাদের নাম, তাদের ডিটেলস, সঙ্গে সঙ্গে তাদের বক্তব্য আমাদের সামনে হাজির হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো দিক। কিন্তু ওই বক্তব্যের সাথে সাথেই ওই যে বারে আপনি এটা দেখছেন তাদের বক্তব্যগুলা, তার সাথে সাথে চলে আসবে পর্নোগ্রাফি, নোংরা সিনেমা, নোংরা ফিল্ম, নোংরা অনেক কিছু চলে আসবে। কেন, কী কারণে? যারা অসাধু ব্যবসায়ী তারা এমনভাবে রং কিওয়ার্ড ব্যবহার করে বক্তৃতার জগতের ফেমাস লোকদেরকে টার্গেট করে তারা সেই কিওয়ার্ড ব্যবহার করছে তাদের ট্যাগলাইনে।
যার ফলস্বরূপ এটা সঙ্গে সঙ্গে কেউ ডক্টর জাকির নায়েক সার্চ দিলে সেখানে পর্নোগ্রাফি চলে আসছে, ডক্টর জাকির নায়েক তো আসতে আসতে সাথে পর্নোগ্রাফি চলে আসছে। আর মানুষের মস্তিষ্ক সবসময় এদিক ওদিকে ঘোরাফেরা করে আর অনেক সময় শয়তান দ্বারা পরিচালিত হয় মানুষের মস্তিষ্ক। সঙ্গে সঙ্গে যখন ওই রংচঙ্গে রংমাখা একটা ছবি দেখছে, একটা নগ্ন অর্ধনগ্ন নারীর ছবি দেখছে, তখনই সেই ব্যক্তি সেটাকে একবার ক্লিক করে দিচ্ছে, আর ক্লিক করার সঙ্গে সঙ্গে হাজারো অর্ধনগ্ন নারীর দেহ চলে আসে, পর্ন স্টার তারা চলে আসে, তখনই সেটাকে দেখে ফেলছে আর মানুষ পাপের মধ্যে নিমজ্জিত হচ্ছে। এটা একটা খারাপ দিক। আজকে যুব সমাজ ধ্বংসের অন্যতম একটা কারণ কিন্তু আপনার এই ইন্টারনেট। উই আর ইন ডেঞ্জার, সত্যি আমরা বিপদের মধ্যে। আমাদের এখন হয়তো কিছু করার নেই, কারণ এই ইন্টারনেটের মাধ্যমে আমার বহু উপকার রয়েছে। সো উপকারটা এমন হয়েছে যে উপকার হয়তো সামান্য হচ্ছে কিন্তু ক্ষতির দিকটা বেশি হয়ে যাচ্ছে। আজকে অনেক মানুষ বিভ্রান্তিকর একটা জায়গায় চলে যাচ্ছে, যখন ইন্টারনেটের সার্চ বারে গিয়ে সার্চ দিচ্ছে কোনো ভালো কিছু কিন্তু চলে আসছে সেটা খারাপ। এটা যদি আমাদের পৃথিবীর যারা ইন্টারনেট চালায় তারা যদি একটু খেয়াল করে, তারা যদি এই বিষয়টাকে একটু অনুধাবন করে, তারা যদি সোসাইটিকে বাঁচাতে চায়, দেশকে বাঁচাতে চায়, দুনিয়াকে একটা মানে বসবাসযোগ্য করতে চায়, ফিট ফর লিভিং করতে চায়, তো তারা কিন্তু পারে। তাদের হাতে সব, তারা কিন্তু পারে। এই অসাধু ব্যবসায়িকদেরকে ব্লক করা যায় যদি মানুষ চেষ্টা করে। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডেইলি হান্ট। এটা ভারতবর্ষের একটা অন্যতম নিউজ অ্যাপ, যে অ্যাপের মাধ্যমে ভারতবর্ষের বিভিন্ন স্থানের নিউজ সেখানে একটা ফিঙ্গারটিপের উপরে পাওয়া যায়। এই যে আপনার ডেইলি হান্ট, এটা 37 মিলিয়ন মানুষ বর্তমান ডেট থেকে, মানে এখন পর্যন্ত 37 মিলিয়ন মানুষ এই অ্যাপটি ব্যবহার করে ফর নিউজ। কিন্তু তাজ্জব বিষয়, কিছুদিন থেকে লক্ষ্য করছি ফেসবুকে তাদের অ্যাক্টিভিটি, তাদের প্রচার প্রসার। আপনারা যদি একটু খেয়াল করেন, আমি এই ভিডিওর মধ্যে একসময় তাদের এই সেই ছবিগুলোকে পোস্ট করার চেষ্টা করব, সেই ছবিগুলোকে আমি ভিডিও আকারে আপনাদের সামনে দিচ্ছি, পেশ করছি, ইনশাল্লাহ ওগুলো দেখবেন। তারা এটা একটা নিউজ অ্যাপ্লিকেশন বলে প্রচার করছে এবং তার নিচে লেখা রয়েছে যে এটা ভারতবর্ষের নাম্বার 1 অ্যাপ্লিকেশন ফর নিউজ, নিউজ অ্যাপ্লিকেশন, 1 নম্বর নিউজ অ্যাপ্লিকেশন। আলহামদুলিল্লাহ, উই ক্যান গেট নিউজ ফ্রম দেয়ার, আমরা সেখান থেকে নিউজ পেতে পারি, এটা আলহামদুলিল্লাহ। কিন্তু তারা যখন প্রচার করছে, জাতির সামনে তুলে ধরছে বাই ইন্টারনেট, বাই ফেসবুক, বাই টুইটার, বা ইনস্টাগ্রাম, এই ধরনের বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে তারা যখন তুলে ধরছে এই বিষয়গুলো, কিন্তু সেই বিষয়ের মধ্যে তারা যে ছবিগুলো দিচ্ছে সেগুলো হচ্ছে কোনো পতিতালয়ের মেয়ের, অর্থাৎ বেশ্যাদের ফটো, কোনো নায়ক মানে নায়িকাদের ফটো, নোংরা পর্নস্টারদের ফটো দিয়ে দিচ্ছে এবং তার মধ্যে লিখছে যে 37 মিলিয়ন লোক এই অ্যাপটি ব্যবহার করছে। সো আপনারা আজকে ডাউনলোড করুন যদি এই সুন্দরীর মজা উপভোগ করতে চান, ভাষাটা দেখুন। তারপরে লিখছে তারা, এই সুন্দরী আপনার মাথা ঘুরিয়ে দেবে। একটা নিউজ অ্যাপ্লিকেশন, একটা নিউজ অ্যাপ্লিকেশন তারা প্রচার করছে, ভারতবর্ষের 1 নম্বর নিউজ অ্যাপ, তারা বলছে এই সুন্দরী আপনার মাথা ঘুরিয়ে দেবে। বলছে আপনি বাড়িতে বসে বোরিং ফিল করছেন, বিরক্ত হচ্ছেন, আপনি আপনার বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপে এই ইমেজগুলা, এই ভিডিওগুলোকে আপনারা শেয়ার করুন, একে অপরের কাছে দিন এবং মজা লুটুন। অর্থাৎ এরা একটা পণ্য, এরা এক একটা সব খাবার, সব বিভিন্ন পেট পিট বুক বের করে রেখেছে, এই খাবারগুলো আপনি এবং আপনার বন্ধুর সঙ্গে ভাগ করে খান। মেয়েকে নাকি খাওয়ার বস্তু করে রেখেছে, আবার এরাই আন্দোলন করে যে সবারই সমান অধিকার চায়। ছি, হায়রে সমাজ! এই যে নিউজ হান্ট, ডেইলি হান্ট, এই অসভ্য বর্বর একটা নিউজ অ্যাপ্লিকেশন, তারা এভাবে যৌনতা ছড়াচ্ছে সমাজের বুকে। এমনি তো ইন্টারনেট মানে যৌনতার ছড়াছড়ি, তারপরে যুবকদেরকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন অর্ধনগ্ন মহিলার ফটো তারা পোস্ট করছে, তারা বলছে আপনারা বোর হচ্ছেন, এটাকে নিয়ে ভাগাভাগি করে দেখুন। ইনালিল্লা, কেন এটা? কেন? আপনি হতে পারেন ইহুদি, হতে পারে খ্রিস্টান, আপনি আপনার মা বোনকে বাঁচাবেন, এটা আপনার নৈতিক কর্তব্য বলে আমরা মনে করি। আপনি নিউজ অ্যাপ্লিকেশনের মধ্যে এই অর্ধনগ্ন নারী কোথা থেকে পেলেন? এই নিউজ অ্যাপ্লিকেশনের মধ্যে কেন এই খালি নোংরা পোশাক পরে রয়েছে, তার গায়ে আদার্স আর কোনো কিছু নেই, ইনারওয়্যার পরে রয়েছে, এই ইনারওয়্যার পরা পোশাকগুলোকে আপনি কেন দিচ্ছেন? ভারতবর্ষের 1 নম্বর অ্যাপ বলছেন, আপনি 1 নম্বর অ্যাপ বলছেন,
আবার এখানে বলছেন 37 মিলিয়ন মানুষ এগুলোকে ফলো করছে দেখছে। আমি জানি না 37 লক্ষ বা 37 মিলিয়ন মানুষ যারা দেখছে তারা কি সত্যি নিউজ দেখার জন্য রেখেছে নাকি এই ধরনের মহিলাদের বেশ্যালয়ের যে মহিলারা এই মহিলাদের ওই ছবিগুলা ভিডিওগুলাকে অবলোকন করার জন্য প্রাণ ভরে খাওয়ার জন্য এরা ইউজ করছে। কেন আজকে আন্দোলন হয় না এটা, এটার উপরে কেন আন্দোলন হয় না? আমরা তো, আমার তো ইচ্ছা হচ্ছে যে এদের বিরুদ্ধে আন্দোলন করি, আপনারা আমার সাথে এগিয়ে আসুন আন্দোলন করার জন্য। যে বলছে নিউজ অ্যাপ, আশ্চর্য কথা, নিউজ অ্যাপ বলার পরে এই নিউজের মধ্যে নারী কোথা থেকে আসলো? এই নোংরা বেহায়া নারী কোথা থেকে আসলো যার পরনে পোশাক নাই বললেই চলে, পিঠ খুলে রেখেছে, পেট খুলে রেখেছে, ফুটবল খেলার ময়দানের মতো ছেড়ে দিয়েছে, একদম খোলা রয়েছে। আরে পর্ন স্টার সানি লিওনের ফটো তার মধ্যে দিয়েছে, দিয়ে বলছে যে একে ভোগ করুন, একে উপভোগ করুন, আপনি আপনার বন্ধু কে বন্ধুর সঙ্গে ভাগ করে শেয়ার করে খান, মজা লুটুন। এ ধরনের অ্যাপকে আসলে আমরা বয়কট করি, এই নিউজ হান্ট, ডেইলি হান্ট, এদেরকে আমরা বয়কট করি। এখানে এরা যৌনতা ছড়াচ্ছে, মানুষকে আকর্ষণ করবেন তো নারী দিয়ে কেন? আপনার ঘরে কি মা বোন নেই? যারা নিউজ অ্যাপ্লিকেশনটি তৈরি করেছেন তাদের ঘরে কি মা নেই? আপনার মা ব্রা পরে আছে আর আপনার মাকে আপনি পোস্ট করছেন জাতির সামনে, ছি! আপনি ইহুদি হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, হিন্দু হতে পারেন, না হয় আপনি মুসলমান হলেন, না আপনার সে বুদ্ধি নাই সেটা ভেবে নিলাম, কিন্তু আপনি ব্যবসা করার জন্য আপনার মাকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছেন, আপনার বোনকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছেন, ছি ছি ছি, আপনার কি লজ্জা হয় না? আপনার তো লজ্জা হওয়া উচিত। কেন আজকে এই ধরনের আপনি শুধুমাত্র আপনার অ্যাপটিকে বেশি বেশি শেয়ার করার জন্য, অ্যাপটির বেশি বেশি টিআরপি বাড়ানোর জন্য কেন আপনি আজকে এই পথ অবলম্বন করলেন? ভালো রাস্তায় কি মানুষের ভিড় হয় না? ভালো রাস্তায় কি মানুষ দেখে না? পৃথিবীর বুকে বহু ভালো মানুষ রয়েছে, এমনি যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আর আপনাদের মতো কর্তৃপক্ষের জন্য এই ধরনের অ্যাপস যারা মার্কেটে ছাড়ছে শুধুমাত্র তাদের লালসা মেটানোর জন্য, তাদের জন্য যুব সমাজ হয়ে যাচ্ছে ক্ষতির দিকে। তারা পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যাচ্ছে, তারা খারাপ ছবি দেখার প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, তারা এই নোংরা ভিডিও দেখার প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, তারপরে শুরু হচ্ছে সংসারে অশান্তি, শুরু হচ্ছে বউ বিটির সঙ্গে যুদ্ধ ঝামেলা, শুরু হচ্ছে বাড়িতে নেশার একটা প্রসার। এই করে করে ভারতবর্ষ তথা সমগ্র বিশ্বকে আপনারা ধ্বংস করছেন। কেন এদের বিরুদ্ধে আন্দোলন করা হয় না? আমরা কি সব হিজড়া হয়ে গেছি? আমরা কি নপুংসক হয়ে গেছি? কেন এদের বিরুদ্ধে আন্দোলন হয় না? এরা পণ্য বিক্রি করছে কথা সত্য, ঠিক আছে আপনি পণ্য বিক্রি করুন, কিন্তু আপনার মায়ের নগ্ন ছবি আপনি দিলেন কি করে? আন্দোলন গড়ে তুলুন, আন্দোলন গড়ে তুলুন এদের বিরুদ্ধে। আমি কয়েকদিন থেকে দিচ্ছি, এত ঘৃণিত একটা বিষয় যে ফেসবুক চালাতেও ঘেন্না হচ্ছে, সঙ্গে সঙ্গে খুলতেই দেখছি এরকম একটা নারীর ছবি, ছি! আপনার ঘরে কি মা বোন নেই? যারা এই ধরনের নিউজ অ্যাপ্লিকেশন তৈরি করে জাতির সামনে পেশ করছেন, আপনি যদি বলেন যে এরা, এটা ভারতবর্ষের 1 নম্বর নিউজ চ্যানেল, আলহামদুলিল্লাহ, এটা মানুষ সবাই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবে, অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবে, সেটা সমাজের বুকে চলবে, কিন্তু আপনি করলেন কী করে? এটা আপনি অর্ধনগ্না বা নগ্ন মহিলার ছবি আপনি দিলেন কেন? আসুন সবাই মিলে আমরা যৌনতাকে রক্ষা করি, সমাজকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য হিন্দু মুসলমান ইহুদি খ্রিস্টান সবারই কাছে, মানে আই রিকোয়েস্ট টু অল, আমি সবাইকে রিকোয়েস্ট করছি আমাদের মা বোনকে বাঁচানোর জন্য, যুব সমাজকে বাঁচানোর জন্য, আর আগামী দিনের পৃথিবী সুন্দর করার জন্য। এই ধরনের যারা ভিউ পাওয়ার জন্য, যারা অ্যাপ্লিকেশন বেশি বেশি ডাউনলোড হবে এই জন্যে মানে নগ্ন নারীর ছবি পোস্ট করছে, নগ্ন নারীর ছবি দিয়ে নারীদেরকে, মা জাতকে, বোনের জাতকে যারা পণ্য হিসেবে ভোগ বাটোয়ারা করার চেষ্টা করছে, সেই অ্যাপ্লিকেশনকে আমাদের বয়কট করা উচিত। আপনারা আমার সাথে একমত হবেন বলে আমি আশাবাদী, আপনারা সুশীল শিক্ষিত সমাজের মানুষ, আপনারা আমার সাথে একমত হবেন বলে আমি আশাবাদী। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সমস্ত কথাগুলো মেনে চলার তৌফিক আদা করুক। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু। أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد.